আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আমার আজকের রেসিপি শিমের বিচি দিয়ে ভীষণ মজাদার একটা রুই মাছের রেসিপি। শিমের বিচি রান্না করার জন্য একটা রিকোয়েস্ট এসেছিল, আর রিকোয়েস্টটা করেছিলেন আমার মা, তাই অবশ্যই করে দেখাতেই হবে। শীতকালীন বিভিন্ন রকমের সবজির মধ্যে আমি পার্সোনালি শিমের বিচিটা ভীষণ পছন্দ করি, তাই এক্স্যাক্টলি আমি কিভাবে শিমের বিচিটা রান্না করি সেই রেসিপিটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বাস আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে হাফ কেজি শিমের বিচি নিয়েছি, আর এই শিমের বিচিটাকে আমি 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিমের বিচিটাকে আমি রুই মাছের সঙ্গে রান্না করব, তাই আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব। এই মাছটাকে আমি রান্না করার আগে ভেজে নিব। আমি একটা প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা সামান্য গরম হলে আমি মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে এই মাছটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব এপাশ ওপাশ করে। মাছটাকে কিন্তু আমি অনেক বেশি সময় নিয়ে ভাজবো না, আমি সামান্য 2 পাশ থেকে লালচে করে তুলে নিব। আপনারা কিন্তু শিমের বিচিটাকে রুই মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন। মাছটা এখন 2 পাশ থেকে লালচে হয়ে গেছে, আমি এই মাছটাকে এখনই তুলে নিচ্ছি, আমি আর বেশি ভাজবো না। অনেক বেশি ভেজে ফেললে কিন্তু তরকারির টেস্টটা আবার ডিফারেন্ট হয়ে যাবে। মাছ ভাজার যে এই তেলটা আছে, এই তেলটা দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব, তাই আমি এই তেলগুলিকে আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ তেল নিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই তেলেই রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে সফট করে নিব, আমি কিন্তু পেঁয়াজটাকে লালচে করে নিব না। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি এই আদা রসুনটাকেও তেল পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা ভাবটা দূর করে নিব। আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলাগুলি অ্যাড করব। তার আগে আমি এখানে সামান্য পানি দিয়ে নিচ্ছি যেন গুঁড়া মশলাগুলি পুড়ে না যায়। প্রথমে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। সব কিছুকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি আবারও সামান্য পানি অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। এই পানিটা টেনে গিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত এই মশলাটাকে কষাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা এখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি শিমের বিচিগুলি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। এবার এই শিমের বিচিটাকে এই মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর আরও 2 থেকে 3 মিনিটের মতো এই শিমের বিচিটাকে এইভাবে ঢেকে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি আর শিমের বিচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। শিমের বিচিটা এখন কষানো হয়ে গেছে। এবার আমি এই শিমের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত।
ভালোভাবে যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছটা মাছগুলি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ কুচি আবারও আমি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই শিমের বিচিগুলিকে রান্না করতে হবে শিমের বিচিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত শিমের বিচিটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না 8 থেকে 10 মিনিট সময় লাগবে আর এর মধ্যে আমি কয়েকবার এসে নেড়েচেড়ে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন শিমের বিচিতে যে পানিটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে আর শিমের বিচিটাও চেক করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই শিমের বিচিতে দেওয়ার জন্য একটা বাগার তৈরি করব একটা প্যানে নিয়েছি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি এবার আমি এই রসুন কুচিটাকে হালকাভাবে ভেজে নিব রসুনটা যখন হালকাভাবে লালচে হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা রসুন আর জিরাটাকে আমি আরো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব এগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না কয়েক সেকেন্ডের জন্যই ভেজে নিতে হবে এখন আমার বাগারটা তৈরি হয়ে গেছে বাগারটাকে আমি নিয়ে সরাসরি তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন বাগারের ফ্লেভারটা ভালোভাবে ছড়াতে পারে সবশেষে আমি ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বাস শিমের বিচি দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করা একদমই ডান এখন আমি চুলাটা অফ করে দিব গরম গরম ভাতের সঙ্গে শিমের বিচির তরকারি আমার তো খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ আপনারা অবশ্যই আমাকে জানাবেন আশা করছি এই শিমের বিচির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আমার মায়ের কাছেও খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এইরকমই সব মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যে কোনো রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক করে নেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ